হত্যাপুরি তো কেমন ছিল প্রজাপতি? আমরা প্রজাপতি নিয়ে কথা বলতে যাচ্ছি। প্রজাপতি ট্রেলারের মধ্যে আমরা যেটা আভাস পেয়েছি, অনেকেই কমপ্লেন করছি বড়বুদার সিরিয়াল। আমি একটা কথা বলতে চাই তাদের উদ্দেশ্যে, আপনার মেন্টালিটি এবং আমার মেন্টালিটি হলে চেঞ্জ হতে পারে, আমার কেমন লেগেছে সেটা আমি শেয়ার করতে পারি। বড়বুদার সিরিয়াল যদি আপনি মেনটেনেন্সভাবে দারুণভাবে গল্পটা এক্সিকিউটভাবে অডিয়েন্সের পাশে আপনি বলতে পারেন, তাহলে বড়বুদার সিরিয়াল দেখেন সেটা আপনার ইমোশন হয়ে যায়। পদ্মপতি এমন একটি জিনিস বাবা, আমাদের লাইফে কতটাই ইম্প্যাক্টফুল যে যদি ছায়া, যেমন আপনি বাসার মধ্যে রয়েছে, আপনার উপর যদি ছাদ নাকি থাকে তাহলে আপনি কেমনে থাকবেন, রোদ বৃষ্টি থেকে আপনি কেমনে বাঁচবেন? তো বাবারা তেমনই আপনার মাথার উপরে ছায়া হয়ে থাকে। তো আমরা কোনোদিন বলতে পারি না বাবাদেরকে, বাবা তোমাকে অনেক বেশি ভালোবাসে। তো হয়তো এই বাবাদের ভালোবাসার সাথে সাথে একজন ছেলে এবং বাবার সুন্দর সম্পর্ক সাথে পাশাপাশি অনেকগুলো সম্পর্কের কম্বিনেশনে হচ্ছে প্রজাপতি। প্রজাপতির মধ্যে আমরা দেখতে পাচ্ছি সুভাষ দেবদাম, মিঠুন চক্রবর্তী অনেকদিন পরে হিরোগিরির পরে আবারও একসাথে, মমতা সরকার মিগিয়ের পরে মিঠুন চক্রবর্তী এবং মমতা সরকার আবারও একসাথে, সাথে রয়েছে কৌশলী মুখার্জি, সুস্মিত, মেবি সুস্মিতা মেয়েটার নাম আমি জানি না, তারপর করাজবাবু রয়েছে, বিশ্বতা বসু রয়েছে, অনেক একটা হিউজ স্টার গার্ল রয়েছে সাথে। এবার তারা কলকাতা ছেড়ে গিয়েছে কোথায়, আপনার বেনারসের গিয়ে শুটিং করেছে, বেনারসের মধ্যে কুস্তি খেলেছে দেবদা, কী চাই বলুন? তো তার অনেক একটি গল্প আপনার টনিকের পরে, টনিকের অভাবে দেখেছি বয়স হয়ে গেলে বাবা মাদের দাম থাকে না, তাদের ইচ্ছা অনিচ্ছা পূরণ করতে পারে না। এমনই একটা এখানে বাবা চাই তার ছেলেকে বিয়ে করাতে, কিন্তু ছেলে বিয়ে করতে জানে কী কারণে সে ট্রেলের মধ্যে যেহেতু প্রকাশ করি আমরা করতে যাই না, আপনার সিনেমা হলে যান। আশা করছি আপনার ফ্যামিলি নিয়ে দেখুন, অনেক বেশি কান্না এবং ইমোশনাল একটা মোমেন্ট নিয়ে আপনি সিনেমাটা শেষ করবেন। এখানে সাথে দারুণ কিছু মিউজিক রয়েছে, অনুপম রায়ের গায়ে তুমি আমার হিরো গানটা, আসলে বাবার আমাদের লাইফে হিরো, তারপর বুম বলে বুলবুল যে গানটা বেনারসের মতো রয়েছে, সাথে খোঁজাবতী যে টাইটেলটেক্সট বেশি উড়ন্ত একটা, উঠতে ইচ্ছা করে যখন গানটা চলে, আরেকটা হচ্ছে নচিকেতা গলায় রয়েছে আপনার ভেঙে দেখো আমায়, এই গানটা যখনই চলে থিয়েটারের মধ্যে অনেকের চোখে জল চলে আসে। অনেক বলবো যে এটা তো মিডল এজের জন্য মুভিটা মেক করা, আমি বলবো যে যদি আপনি মুভির মধ্যে যদি আপনি কিছুটা দেখতে চান, কিছুটা খুঁজে পেতে চান, আপনার সম্পর্ক আশেপাশে অনেকগুলো সম্পর্ক রয়েছে আমরা এগুলো দেখি, আমরা দেখতে চাই না, দেখেও না দেখার ভান করি, তো সুন্দর সম্পর্কগুলোকে অভিজিৎ সেন আবারও আমাদেরকে আমাদের মাঝে নিয়ে আসতো। আমি টনি আমার মনে আছে অনেকবার দেখা হওয়ার পরেও যখন ফ্যামিলির সাথে দেখেছিলাম, আলাদা একটা মজা, আমার ছোটো বোন বারবার দেখে টনিক, তো টনিকের মতোই কাজ করবে প্রজাপতি, সেটা আমাদের আশা এবং আমাদের বেশ দারুণ লেগেছে প্রজাপতি মুভিটি। যান, আশা করছি আপনাদেরও বেশ ভালো লাগবে। বাবা এবং ছেলের যে সুন্দর সম্পর্ক সেটা মানেটা গুরুত্বটা আপনারা বুঝতে পারবেন। তো এটা ছিল আমাদের ওপিনিয়ন প্রজাপতি নিয়ে, আপনাদের কী ওপিনিয়ন সেটা কমেন্টে জানান। যান ফ্যামিলি নিয়ে এই ক্রিসমাসে এনজয় করুন প্রজাপতির সাথে অন্যান্য বাংলা বাকি বাংলা মুভিগুলো, সাথে থাকুন, গুড বাই, টেক কেয়ার, টেক কেয়ার।